শুধুমাত্র একবার গ্যাসের চুলায় লবণ দিয়ে দিন, এরপর থেকে আপনাকে কখনোই সমস্যায় পড়তে হবে না। শুধু তাই না, আপনার গ্যাসের খরচ অনেক অংশে কমে আসবে। তো এই ট্রিক্সটি করার জন্য আপনাকে একটি পাতিলে কিছুটা পানি নিতে হবে এবং সেই পানিতে 2 চামচ লবণ দিতে হবে। যেহেতু লবণ দিয়েই এই ট্রিক্সটি করতে হবে, তাই লবণ তো লাগবেই, আর এই পানিকে গরম করতে থাকতে হবে। সাথে সাথে চামচ দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে লবণ গলে যায় আর পানিও গরম হয়। পানি গরম হতে থাক, আমরা এদিকে একটি বাটিতে নিয়ে নিব কিছুটা বেকিং সোডা 1/2 চামচের মতো, আর এর মধ্যে দিয়ে দিন কিছুটা ভিনেগার। ভিনেগার দিতেই এর মধ্যে রিয়াকশন হয়ে ফেনা তৈরি হয়ে যাবে। এ দেখুন ভিনেগার দিতেই কেমন ফুলে উঠেছে। এবার এর মধ্যে দিতে হবে ডিটারজেন্ট। এর মধ্যে 1 চামচ ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি। আপনার বাসায় যে ডিটারজেন্ট থাকুক না কেন, হুইল, সার্প এক্সেল আপনি দিতে পারেন। এরপরে কি করবেন, এরপরে এটিকে মিক্স করে নেবেন ভালো করে। এটিকে মিক্স করলে দেখবেন এর মধ্যে কিছুটা ফেনা হচ্ছে। এবার আপনার যে পানিটি গরম হচ্ছিল সেই পানিটি এর মধ্যে দিয়ে দিন। পানি ঢালতে ঢালতে এর মধ্যে আরো ফেনা দেখতে পারেন। এবার চামচ দিয়ে এটিকে মিক্স করুন, আপনি দেখতে পাবেন এটির ফেনা বাড়তে থাকবে। এবার এর মধ্যে দিতে হবে হালকা একটু কোলগেট। আপনার বাসায় যেই পেস্ট থাকুক না কেন, পেপসুডেন্ট হোক আর সেন্সোডাইন, আপনি এখানে দিতে পারেন। তবে এটিকে ভালো করে মিক্স করতে হবে, একটি চামচ দিয়ে নাড়তে থাকুন। এটি মিক্স করতে করতে এটির ফেনা তৈরি করুন। আর এই পেস্টটি এটিতে মিক্স করা জরুরি, কারণ এটি যত মিক্স হবে এটি ভালো রিয়াকশন করতে পারবে। তাই আমরা একটু বেশি করে মিক্স করে নিচ্ছি। এবার আপনাকে কি করতে হবে, আপনার চুলার যে বার্নারগুলো আছে সেগুলোকে এখানে ছেড়ে দিতে হবে। আমরা একটি বার্নারকে দিয়ে দিলাম, এবার দ্বিতীয়টিকে দিব। কিন্তু পানি গরম করার কারণে এটি গরম হয়ে আছে, তাই কাপড়ের সাহায্য নিয়ে এটিকে এভাবে তুলে এর মধ্যে ছেড়ে দিব। দেখুন কতটা গরম, বোঝাই যাচ্ছে। দুটি বার্নারকে এখানে দেওয়ার পর এটিকে 20 মিনিট রেখে দিবেন, যাতে এর মধ্যে থাকা সকল ময়লা ক্লিয়ার হয়ে যায়। 20 মিনিট পর এগুলোকে একটি একটি করে বের করে নিয়ে একটি পুরাতন ব্রাশ দিয়ে পরিষ্কার করব। দেখবেন এর মধ্য থেকে ময়লা বের হচ্ছে। ব্রাশ দিয়ে ভালো করে সাইডগুলোকে মাজবেন, বিশেষ করে উপর আর নিচে মাজবেন। একটা মাজা শেষ, এবার আরেকটিকে একইভাবে এপাশ ওপাশ করে মেজে নিতে হবে। মেজে নেওয়ার পর এগুলোকে ধুয়ে কিছুক্ষণ শুকিয়ে নিতে হবে। আসলে আমাদের চুলার বার্নারগুলোর ফুটোগুলো বন্ধ হয়ে যায় দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে, আর এই ফুটোগুলো সহজে কোনো কিছু দিয়ে খুলে যায় না। তাই এই মিশ্রণটিতে দিলেই খুব সহজেই বন্ধ ফুটোগুলো খুলে যায়। এতে করে গ্যাস ঠিকভাবে পাস হতে পারে আর গ্যাসের খরচও কমে যায়। দেখুন ফুটোগুলো খুলে গেছে। আমাদের এই গ্যাসের চুলা অনেক আগের মডেলের, আপনাদের অনেক বেশি ফুটো থাকবে। ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আগের ভিডিওতে কমেন্ট করেছেন ওমান থেকে আব্দুল কাইয়ুম, সৌদি আরব থেকে মাহমুদুল হাসান রিয়াদ, বরিশাল থেকে সোনিয়া আক্তার, মৌলভীবাজার থেকে তারিকুল ইসলাম মাইম, ঠাকুরগাঁ থেকে সীমা ইসলাম, রংপুর থেকে সুমন, চট্টগ্রাম থেকে জয়শীল। যারা কমেন্ট করেছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে এংরি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।